أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله بعد شما رجال করবে সম্ভবত ওমান থেকে আল্লাহ আপনাকে হেফাজত করুন সুস্থ নিরাপদ রাখুন আমিন এই আপনি জানতে চেয়েছেন নামাজের মুসল্লায় অর্থাৎ নামাজে দাঁড়িয়ে যে নিয়ত জাহাদু পড়া হয় তারপরে নামাজ শুরু করা আবার সানা পাঠ করা হয় এখন এই যে নিয়ত জাহাদু তারপর আবার নিয়ত এইগুলো আসলে কি শরীয়ত সম্মতভাবে আছে কিনা আমরা আগে জানতে চাই রে বেদাত আগে তো এগুলো শিখছি ইত্যাদি কথা ঠিকই চলবে আমরা তো আমাদের দেশে অনেক কিছুই ভুল ভ্রান্তির মাঝে শিখানো হয়েছে এগুলি চলছে ইন্নিয়ত জাহাদু প্রথমে ইন্নিয়ত জাহাদু হচ্ছে মুসল্লায় দাঁড়িয়ে দোয়া পড়া এটা ইন্নিয়ত জাহাদু মুসল্লায় দাঁড়িয়ে নামাজের আগে কোনো দোয়া নেই নামাজের আগে যেটা আছে অজু তারপরে নামাজের জন্য তাকবীর দেওয়া হ্যাঁ একামত দেওয়া ফরজ নামাজে হইলে সুন্নত হইলে নাই আর নিয়ত যেটা হ্যাঁ তিন নিয়ত জাহাদু বলে শেষ করি তিন নিয়ত জাহাদু এটা একটা সানা অজাহাদু আজিহালিল্লা এটা সুন্দর অর্থ সুন্দর তো এটা সানা তাকবীরে তাহরিমে দেওয়ার পরে আপনার এবার নামাজ শুরু মুসল্লার কয় মুসল্লা পাক করে করি এগুলো তো আমাদের দেশের কর্তৃক কল্প কাহিনী বানায় নিয়েছে কর্তৃক কি নামাজ শুরু হয় তাকবীর দ্বারা যেমন হাদিসে আছে তাকবীর হওয়া তাহরিমও ও তাহলিল হওয়া তাসলিমও তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু হয় এবং সালাম দিয়ে নামাজ শেষ হয় এটা হাদিস তো তাকবীরে তাহরিমার পর থেকে আপনার দোয়া শুরু সেখানে ইন্নিয়ত জাহাদু এইটা আছে সানা তারপরে সুবহানাক আল্লাহুম্মা এটা আছে আল্লাহুম্মা বাঈদ বানী এটা আছে আরও সানা যেগুলো আছে কোনো সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পড়তেন কোনো সময় এটা পড়তেন তো এরকম বিষয় কিন্তু জায়নামাজে দাঁড়িয়ে ওটা ওখানে পড়ার এরকম কোনো বিধান নাই তো ওটা আমাদের থেকে ফিরে আসতে হবে এমনিভাবে ওই নিয়তের বিষয়টা যে না এক এক নামাজের জন্য নাওয়াত নুসালিল্লাহ সালাতাল আসরে সালাতে জোহরে আর বা সালাস এসনাই সুন্নত হলে সুন্নত ফরজ হলে ফরজ ইত্যাদি এই যে নিয়ত আরবিতে বা মানে এই ধরনের নিয়ত এটাও ইসলামী শরীয়তের বৈধতা প্রমাণ করে না এগুলি কোনো ইসলামী শরীয়তের এরকম কোনো দলিল নেই বরং নিয়ত হলো মনে মনে স্থান এগুলো আলেমগণ উল্লেখ করছেন মনের মধ্যে তো নিয়ত রাখতেই হবে রে ভাই নিয়ত ছাড়া তো কোনো কাজেই হয় না অন্তরে যখন আপনি অজু করছেন তখনই অন্তরে নিয়ত হয়ে গেছে আবার যখন নামাজে দাঁড়াইতেছেন তখনই আপনার নামাজের নিয়ত হইতেছে সুন্নতে দাঁড়াবেন সুন্দর নিয়ত হইতেছে ফরজ দাঁড়াবেন ফরজের নিয়ত হয়েছে বেতের পড়বেন বেতের নিয়ত হইতেছে এই যে মনের স্থানের পরিবর্তন মনের ভিতরে চিন্তা চেতনা পরিবর্তন হইতেছে ওইটা কি স্থির রেখে তারপরে কাজ শুরু করতে হবে এটা হলো বিষয় তো এই বিষয়ে সংক্ষিপ্ত পিছনে অনেক কিছু ভুলভ্রান্তি আছে এখন আলহামদুলিল্লাহ এখন জানা যাচ্ছে আলেম ওলামা বেশ কোরআন সুন্নাহ থেকে গবেষণা করে জ্ঞানলব্ধ কথা বলতেছে সুন্নাহ সহি সুন্নাহর আলোকে কথা অনেকে বলতেছে আমাদেরকে পিছনে যেটা ভুলভ্রান্তি থাকলেও এখন তো আমরা আলহামদুলিল্লাহ জানতে পারছি এই জন্য আমাদেরকে কোরআন সুন্নাহ সহি বিশুদ্ধ পথে মথে অনুসরণ করতে হবে যাতে আমরা আল্লাহর খুশি লাভ করতে পারি আমরা আমাদের আমলগুলো পরিশুদ্ধ করতে পারি এবং পরকালীন জীবনে আমরা সবাই মুক্তি পাই নাজাত পাই আমাদের আল্লাহ খুশি থাকেন আল্লাহ আমাদের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন হাযরাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু